আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিও ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 14 নম্বর অঙ্ক দিয়ে। 14 নম্বর অঙ্কে বলা ছিল সমাধান করুন এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স প্লাস টু ইকুয়ালস টু এক্স প্লাস ফাইভ এন এন ওয়ান থার্ড ডিভাইড বাই এক্স। তো এটা আমরা ফার্স্টে এই দুটো লসাগু করবো, আসবে হচ্ছে এক্স প্লাস টু এক্স মাইনাস টু, এটা করলে আসবে হচ্ছে এক্স প্লাস টু স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে টু এক্স প্লাস ফাইভ অ্যান্ড ওয়ান থার্ড এক্স, বা নিচেরটা গুণ করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা আসবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস, এটাকে লেখা যাবে টু এক্স বাই এক্স প্লাস এইটা আসবে 3 × 5 = 15 আর 116/3/x, বা এইটা আসবে এক্স স্কোয়ার মাইনাস ফোর, এটা আসবে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এইট ইকুয়ালস, এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে টু প্লাস এইটা আসবে 16/3x, বা টু এক্স স্কোয়ার প্লাস এইট বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু ইকুয়াল 16/3x, বা লসাগু করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর আসবে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এইট মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালস আসবে হচ্ছে 16/3x, বা এক্স স্কোয়ার মাইনাস ফোর টু এক্স স্কোয়ার প্লাস এইট মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এইট ইকুয়াল 16/3x, বা এইটা প্লাস মাইনাসে বাদ থাকবে হচ্ছে 16x² - 4 ইকুয়াল 16/3x, বা এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল 3x লিখতে পারি, বা এক্স স্কোয়ার মাইনাস 3x - 4 ইকুয়াল 0। মিডল টার্ম করলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল 0, বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস 4 প্লাস 1 কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস 4 ইকুয়াল 0, বা এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল 0। অতএব এক্স মাইনাস 4 ইকুয়াল 0, এক্স ইকুয়ালস 4, আবার এক্স প্লাস 1 ইকুয়াল 0, এক্স ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 1। অতএব নির্ণয় সমাধান আসবে হচ্ছে 4-1, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 15। নম্বর 15-তে বলা আছে জামান সাহেব বার্ষিক 12% সরল সুদে 6,000 টাকা সঞ্চয়পত্র ক্রয় করলেন, তার ওই বিনিয়োগ কত বছরে 11,76,000 টাকা হবে। তো এখানে সুদ যোগ আসল অর্থাৎ সুদ যোগ আসল সমান সমান হচ্ছে 11,76,000 টাকা, অতএব সুদের পরিমাণ আসবে হচ্ছে 11,76,000 বিয়োগ হচ্ছে 6 লাখ, এটা সমান সমান আসবে হচ্ছে 5,76,000 টাকা, এটা হচ্ছে সে ইন্টারেস্ট পায়। তো আমরা সূত্র অনুযায়ী জানি আই ইকুয়াল টু এন পি আর বাই 100, বা এন ইকুয়ালস আসবে হচ্ছে আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি আর। এখানে হচ্ছে আই হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে এখানে 5,76,000। তারপরে বলা আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট মূল টাকাটা, মূল টাকাটা হচ্ছে 6 লাখ, রেট অফ ইন্টারেস্ট 12, এন হচ্ছে সময়, এটা বের করতে হবে আমাদের কত বছর লাগলো। তো এখানে যদি মান বসাই তাহলে আসবে হচ্ছে 5,76,000 ইন্টু আসবে হচ্ছে 100 ডিভাইডেড বাই আসবে হচ্ছে 6 লাখ ইন্টু আসবে হচ্ছে 12, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 8 বছর, অর্থাৎ 8 বছর সময় লাগবে, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 16। নম্বর 16-তে বলা আছে একটি দ্রব্য 5,000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো।
তো 5,000 টাকায় 15% লাভে, লাভ ইকুয়ালস আসবে হচ্ছে 5,000 ইন্টু 15/100, ইকুয়ালস আসবে হচ্ছে 750 টাকা। দ্বিতীয়ত বলা হচ্ছে 10% কম ক্রয় মূল্য হলে অতিরিক্ত লাভ ইকুয়ালস আসবে হচ্ছে 5,000-এর 10%, 10/100 ইকুয়ালস আসবে হচ্ছে 500 টাকা। অতএব মোট লাভ ইকুয়ালস ওই 750 যোগ আসবে হচ্ছে 500, ইকুয়ালস আসবে হচ্ছে 1,250 টাকা। এই 1,250 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।